প্রিয় বিকেএসপি ভর্তি আগ্রহী বন্ধুগণ, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে বিকেএসপিতে আপনি ভর্তি হলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। আপনারা যারা ক্রিকেট বিকেএসপিতে ভর্তি হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিকেএসপি ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর প্রশিক্ষণার্থী ভর্তি করানো হয়। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ এবং কি বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে তাদেরকে বাছাই করে বিভিন্ন প্রক্রিয়ায় তারা তাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে নেয়। যারা ভর্তি হবেন তাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্ক বিষয় রয়েছে যার জন্য আপনি জোরে পড়তে পারেন, আপনি সেখান থেকে প্রত্যাখ্যান হতে পারেন, সেজন্য এই ভিডিওটা জানাটা সকলকে জরুরি। প্রিয় বিয়ার্স, ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখান থেকে বিকেএসপি ভর্তি ফলাফল, সিলেবাস, সকল তথ্য এখান থেকে প্রকাশ করে থাকি। বিকেএসপি কোচদের বিভিন্ন পরামর্শ, বিভিন্ন খেলার নিয়মকানুন আমরা প্রকাশ করে থাকি, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে বিকেএসপি ভর্তি সতর্কতা, কী কী সতর্কতা অবলম্বন করবেন সে বিষয়গুলো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তিরস্কার, প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী ও সহপাঠী অগ্রজ অনুজ সহ অন্য কারো সাথে অশোভন ও অমার্জিত আচরণ করলে তাকে তিরস্কার করা হবে। প্রশিক্ষণে, শ্রেণীকক্ষে বা প্রতিষ্ঠানে কোনো নির্ধারিত কার্যক্রম বিলম্বে উপস্থিত হলে, প্রশিক্ষণ ও শ্রেণী কার্যক্রম প্রতিষ্ঠানে যে কোনো নির্ধারিত কার্যক্রমে বিকেএসপি নির্ধারিত পোশাক পরিধান না করলে, নিষিদ্ধ ঘোষিত এলাকায় গমন করলে, যথাক্রমে চুল নখ না কাটলে, সেপ না করলে, নির্দেশনা অনুযায়ী পরিপাটি না থাকলে, হাউজে যথাসময়ে অবস্থান না করলে, নিজ কক্ষ সংলগ্ন স্থান পরিষ্কার পরিপাটি না রাখলে তাকে তিরস্কার করা হবে। সতর্কীকরণ, ক্রীড়া মেধা মূল্যায়নের প্রথম পর্বে গ্রেড সি প্রাপ্ত হলে, লেখাপড়া বা এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে, কর্তৃপক্ষের ন্যায় অনুনাদ বা ন্যায়সঙ্গত নির্দেশ অমান্য করলে, বিকেএসপি কর্তৃপক্ষের নির্ধারিত নিষিদ্ধ ঘোষিত এলাকায় গমন করলে তাকে বহিষ্কার করা হবে, এ বিষয়ে তাকে সতর্ক দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্বে গ্রেড সি এবং পূর্বে সতর্কপত্র প্রাপ্ত হলে, তিরস্কার ও সতর্কপত্র প্রাপ্ত প্রশিক্ষণার্থী আচরণ শৃঙ্খলার পরিপন্থী কাজে পুনরাবৃত্তি ঘটলে বা আবার সে কাজটি করলে তাকে চূড়ান্ত সতর্ক দিয়ে চিঠি দেওয়া হবে। 15 দিনের অধিক অননুমোদিতভাবে অনুপস্থিত থাকলে, পরীক্ষায় অশুদ্ধ পায় বা নকল বা বিভিন্ন পন্থা অবলম্বন করলে, বিকেএসপির সম্পদ বিনষ্ট করলে, অননুমোদিতভাবে বা অবৈধ পন্থায় প্রতিষ্ঠান ত্যাগ করলে, মোবাইল ফোন, MP3 প্লেয়ার, ক্যাসেট, CD, ক্যামেরা সহ কোনো প্রকার অবৈধ ঘোষিত সামগ্রী বা পোশাক পরিচ্ছদ পাওয়া গেলে তাকে চূড়ান্ত সতর্ক চিঠি দেওয়া হবে। কলেজ ফিস 2 কিস্তির অধিক বকেয়া থাকলে তাকে সতর্ক চিঠি দেওয়া হবে। জরিমানা, প্রশিক্ষণ ও শ্রেণী কার্যক্রম এবং প্রেস ক্লাসে অনুপস্থিত থাকলে প্রশিক্ষণার্থীকে 100 টাকা জরিমানা করা হবে। বিকেএসপির যে কোনো সম্পদ বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত করা হলে চূড়ান্ত সতর্কীকরণ সহ বিনষ্টকৃত বা ক্ষতিগ্রস্ত সম্পদের মূল্যে দ্বিগুণ জরিমানা করা হবে। প্রতি পরবর্তী অননুমোদিতভাবে বা না জানিয়ে যে কোনো ধরনের বিলম্ব, প্রত্যাবর্তন বা অনুপস্থিত ক্ষেত্রে প্রতিদিন 150 টাকা হারে জরিমানা করা হবে, তবে বিলম্ব বা অনুপস্থিতির যৌক্তিক কারণ প্রমাণ সাপেক্ষে জরিমানা মওকুফ করা যেতে পারে। প্রত্যাহার, দ্বিতীয় পর্বে ক্রীড়া নৈপুণ্য মূল্যায়নে চূড়ান্ত সতর্কপত্র প্রাপ্ত প্রশিক্ষণার্থীর বর্ষ শেষে ক্রীড়া মান উন্নয়নে ব্যর্থ হলে তাকে প্রত্যাহার করা হবে। শারীরিক অসুস্থতা, আঘাতজনিত অসুস্থতা বা অন্য কোনো অসমর্থতার কারণে প্রশিক্ষণ গ্রহণে অক্ষম হলে
একাধারে 2 মাসের অধিক অনুপস্থিত থাকলে তবে অসুস্থতা বা আঘাত প্রাপ্তদের ক্ষেত্রে ডিকেএসপি চিকিৎসা কার্যক্রম ক্রীড়া চিকিৎসক এবং সংশ্লিষ্ট কোচের মতামতের ভিত্তিতে প্রত্যাহার বিবেচনা করা হবে। শিক্ষা সমাপনী পরীক্ষা, জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষায় পরপর 2 বার অকৃতকার্য হলে তাকে প্রত্যাহার করা হবে। জামানত ও অবৈধ মালামাল বাজেয়াপ্ত, শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত প্রশিক্ষণার্থীর ভর্তির সময় জামানত হিসেবে জমাকৃত অর্থ বাজেয়াপ্ত হবে। প্রতিষ্ঠান ঘোষিত অবৈধ মালামাল ও দ্রব্য সামগ্রী যে সেবন অথবা ব্যবহার করলে উক্ত মালামাল ও দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত সহ প্রয়োজনীয় বিনষ্ট করা হবে। বহিষ্কার, প্রশিক্ষণার্থীকে কোনো অপরাধের জন্য পূর্বে বর্ণিত তিরস্কার, সতর্ক, চূড়ান্ত সতর্ক ও জরিমানা করা সত্ত্বেও অভ্যাসগতভাবে অপরাধের পুনরায় ঘটিলে প্রতিষ্ঠান তাকে বহিষ্কার করবে। প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, সহপাঠী, অগ্রজ, অনুজ, অন্য কারো সাথে অশোভন ও অমার্জিত আচরণ বা অসাধারণ করলে বা শারীরিকভাবে আঘাত বা লাঞ্ছিত করলে সে বহিষ্কার হবে। নেশাজাতীয় দ্রব্য ও সেবন করলে তাকে বহিষ্কার করা হবে। পারস্পরিক অনৈতিক সম্পর্কে লিপ্ত হলে তাকেও বহিষ্কার করা হবে। বিনা অনুমতিতে কোনো ক্লাব, সমিতি, ফেডারেশন, ক্রীড়া সংস্থা বা অন্য কোনো সংস্থার পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তাকেও বহিষ্কার করা হবে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর কলেজ ফিস 3 কিস্তির অধিক বকেয়া থাকলে তাকে বহিষ্কার করা হবে। স্বেচ্ছা পরিত্যাগজনিত দণ্ড, প্রশিক্ষণার্থী স্বেচ্ছায় অনগ্রসর প্রমাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বা প্রতিযোগিতায় অংশগ্রহণ হতে নিজেকে বিরত রাখার মাধ্যমে ডিকেএসপি পরিত্যাগের অপচেষ্টা লিপ্ত হলে তাকে দণ্ড পেতে হবে, শাস্তি পেতে হবে। ক্রীড়া অথবা লেখাপড়ায় অনগ্রসর প্রমাণের চেষ্টা করলে অথবা অন্য কোনো যে কোনো উদ্দেশ্যমূলকভাবে ডিকেএসপি পরিত্যাগ করার অপচেষ্টা লিপ্ত হলে তাকে দণ্ড পেতে হবে। কোনো প্রশিক্ষণার্থী যদি স্বেচ্ছায় নিজেকে অনগ্রসর প্রমাণিত করার চেষ্টায় লিপ্ত হয়, তা যদি প্রমাণিত হয় ডিকেএসপি অবস্থানকালীন তার জন্য ব্যয়িত অর্থের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ আদায় পূর্বক তাকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে প্রতি মাসে 7,000 টাকা খরচ হিসেবে ক্ষতিপূরণ নির্ধারণ করা হবে এবং এ টাকা হতে কলেজ ফিস বাবদ পরিশোধিত টাকা বাদে তাকে সমস্ত টাকা বাদ দিয়ে আদায় করা হবে। প্রিয় ডিকেএসপি ভর্তি আগ্রহী বন্ধুগণ, আপনারা যারা ডিকেএসপিতে ভর্তি হতে চান, জীবনে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় মনে রাখবেন, বারবার ভিডিওটি দেখতে থাকুন, দেখে এ বিষয়ে সতর্কতা বিষয় সম্পর্কে আপনি ভালোভাবে জেনে বুঝে তারপরে সেখানে অংশগ্রহণ করুন। তাহলে আপনার অনেকটা সহজ হয়ে পথ আপনার জীবনের সাফল্য অতি তাড়াতাড়ি ধরা দিবে। সেজন্য এই বিষয়টি জানাটা খুবই জরুরি। আর ডিকেএসপিতে যারা ভর্তি হতে চান, তারা আজ থেকে এখনই প্রশিক্ষণ চালিয়ে যান, সেখানে ভর্তি হয়ে আপনার জীবনকে যেন প্রতিষ্ঠিত করতে পারেন, লক্ষ্যে বসতে পারেন, তার জন্য আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। আপনাদের জন্য রয়েছে শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।